বৃন্দ আবার একটা মজার নিয়ম নিয়ে হাজির হইলাম, তাহলে দে আর নাথিং টু, মানে কিছু কিছু নেই, তাহলে সুপ্রশিক্ষিত প্রমাণ করার মতো কিছু নেই, তাহলে প্রমাণ করার মতো কিছু নেই, দে আর নাথিং ইউ ক্যান প্রুভ, তাহলে সাজিয়ে রাখার মতো কিছু নেই, দে আর নাথিং ইউ ক্যান অ্যারেঞ্জ, তাহলে প্রশংসা করার মতো কিছুই নেই, দে আর নাথিং ক্যান অ্যাপ্রিসিয়েট, তাহলে তার কাছে বন্টন করার মতো কিছু নেই, দে আর নাথিং টু অ্যালোকেট, তাহলে উপলব্ধ করার মতো কিছু নেই, দে আর নাথিং টু সেন্স দা অ্যালোক, তাহলে সুপ্রশিক্ষ কিন্তু এখন আমরা তাহলে লিখবো, তাহলে প্রমাণ করার মতো কিছু নেই, তাহলে সুপ্রশিক্ষ দে আর নাথিং মতো কিছু নেই, তাহলে সুপ্রশিক্ষ কিন্তু এখানে আমরা শিখবো দে আর টি এইচ ই আর ইএস, দে আর নাথিং এন আর টি এইচ আই এন জি, দে আর নাথিং, তাহলে এখানে লিখবো মতো, তারপর দেখবো কিছুই নেই, কিছুই নেই, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখানে প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই, প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই, তাহলে প্রমাণ করার মতো, প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই, তোমার কাছে কিছুই নেই, কাছে কিছুই নেই, প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে তাহলে আবার হবে কি দেয়ার দেয়ার্স নাথিং, দেয়ার নাথিং ইউ, দেয়ার নাথিং ইউ ক্যান প্রুভ, ই আর ডবল ও এ, দেয়ার নাথিং ইউ ক্যান প্রুভ, সাজিয়ে রাখার মতো আমার আমাদের কাছে কিছু নেই, সাজিয়ে রাখার মতো আমাদের কাছে কিছু নেই, সাজিয়ে জি এ বুঝেছি, সাজিয়ে সাজিয়ে রাখার মতো, তাহলে সুপ্রশিক্ষিত মেয়ে যাবে সাজিয়ে, সাজিয়ে রাখার মতো, রাখার মতো আমাদের কাছে কিছুই নেই, আমাদের কাছে কিছুই নেই, কিছুই নেই, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ দেয়ার ই আর এস, দেয়ার নাথিং, দেয়ার নাথিং উই ক্যান, উই ক্যান অ্যারেঞ্জ, এ ডবল আর এ এন জি অ্যারেঞ্জ, তাহলে তুমি প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাবে না, তুমি প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাবে না, তুমি প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাবে না, প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাবে না, করার মতো কিছুই খুঁজে পাবে না, কিছুই খুঁজে পাবে না, খুঁজে পাবে না, তাহলে দেয়ার নাথিং, দেয়ার নাথিং, দেয়ার নাথিং ইউ ক্যান, ইউ ক্যান, দেয়ার নাথিং ইউ ক্যান এফ ও এ ডবল পি আর ই এপ্রি সি এ, দেয়ার নাথিং ইউ এপ্রি সি এ, তাহলে তার কাছে বন্টন করার মতো কিছু নেই, তার কাছে বন্টন করার মতো কিছু নেই, তার কাছে বন্টন করার মতো কিছু নেই, বন্টন করার মতো কিছুই নেই, কিছুই নেই, তার কাছে বন্টন করার মতো কিছু নেই, তাহলে দেয়ার দেয়ার নাথিং হি ক্যান অ্যালোকেট, এ ডবল এল সি এ টি অ্যালোকেট, তাহলে প্রলুব্ধ করার মতো দৃষ্টি, প্রলুব্ধ করার মতো দৃষ্টিতে কিছু নেই, প্রলুব্ধ করার মতো দৃষ্টিতে কিছু নেই, প্রলুব্ধ করার মতো, করার মতো দৃষ্টিতে কিছুই নেই, দৃষ্টিতে কিছুই নেই, কিছুই নেই, তাহলে সূত্র শিক্ষিত বৃন্দ প্রলুব্ধ করার মতো দৃষ্টিতে কিছু নেই, তাহলে দেয়ার দেয়ার নাথিং, দেয়ার নাথিং দা সিন সিনারি ক্যান ক্যান অ্যারো, এটা এলো, তাহলে সূত্র শিক্ষিত বৃন্দ আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এসে যে দেয়ার নাথিং মানে মতো কিছুই নেই, তাহলে এখানে এসে প্রমাণ করার মতো কিছু নেই, প্রমাণ, তাহলে প্রমাণের ইংলিশটা কি প্রুফ, প্রমাণ মানে প্রুফ, তাহলে দেয়ার নাথিং ইউ ক্যান প্রুফ মানে তোমার কাছে, তাহলে ইউ ক্যান তোমার কাছে কিছু নেই, প্রুফ প্রমাণ করার মতো তোমার কাছে কিছু নেই, প্রমাণ তাহলে প্রুফ তোমার তোমার আছে যে ইউ ক্যান, তাহলে দেয়ার নাথিং ইউ ক্যান প্রুফ মানে প্রমাণ করার মতো তোমার কাছে কিছু নেই, সাজিয়ে রাখার মতো, তাহলে সাজিয়ে এটা হচ্ছে অ্যারেঞ্জ রাখার মতো আমাদের কাছে কিছু নেই, তাহলে দেয়ার নাথিং উই ক্যান অ্যারেঞ্জ, তাহলে আমাদের কাছে কিছু নেই, উই ক্যান অ্যারেঞ্জ, তাহলে তুমি প্রশংসা করার মতো কিছু খুঁজে পাবে না, তাহলে দেয়ার নাথিং ইউ ক্যান অ্যাপ্রোসিয়েট, ইউ ক্যান অ্যাপ্রোসিয়েট, তার কাছে বন্টন করার মতো কিছু নেই, দেয়ার নাথিং ইউ ক্যান অ্যালোক অ্যালোক, তাহলে প্রলুব্ধ করার মতো দৃষ্টি শক্তি কিছু নেই, তাহলে সেখানে দেয়ার নাথিং দ্য সিনারি ক্যান অ্যালোক,
তাহলে শুক্র শিক্ষিত দেখেন একটা দেখেন দেয়ার কোন মানে কোনো কিছু করার মতো কিছু নেই এরকম প্রমাণ করার মতো কিছু নেই তাহলে দেয়ার নাথিং ক্যান তোমার কাছে যেহেতু ইউ ক্যান প্রুভ তাহলে সাজিয়ে রাখার মতো আমাদের কাছে কিছু নেই তাহলে উই ক্যান অ্যারেঞ্জ তাহলে তুমি প্রশংসা করার মতো কিছু খুঁজে পাবে না দেয়ার নাথিং ইউ ক্যান অ্যাপ্রোসিয়েট তাহলে তোমার তার কাছে বন্টন করার মতো কিছু নেই দেয়ার নাথিং তার মানে হি ক্যান অ্যালোট তাহলে প্রলুব্ধ করার মতো কিছু নেই দেয়ার নাথিং সিনারি ক্যান অ্যালোট তাহলে শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে কোনো কিছু করার মতো নেই এই টাইপের সেন্টেন্স গুলো যদি আমাদের ট্রান্সলেশনে আছে এসআই হোক বা সার্জেন্ট হোক তাহলে আমার ভালো লাগবে তো আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেছনে লাইক দিন দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668